আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তো আজকে আমাদের দ্বিতীয় নাম্বার সবক ছিল, কত নাম্বার সবক? দ্বিতীয় নাম্বার সবক। দ্বিতীয় নাম্বার সবক কি? আট ভাগের তরতিবে আরবি 29 হরফকে পাঁচ প্রণালীতে শিক্ষা দিতে হয়। কয় প্রণালীতে শিক্ষা দিতে হয়? পাঁচ প্রণালীতে। তাহলে আট ভাগের তরতিবে আরবি 29 হরফকে পাঁচ প্রণালীতে শিক্ষা দিতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম দুই নম্বর সবক পাঁচটা প্রণালী। কয়টা প্রণালী? পাঁচটা প্রণালী। দুই নম্বর সবক পাঁচটা প্রণালী। তাহলে এখানে আমাদের ধারাবাহিকভাবে প্রণালীগুলি জানতে হবে। তাহলে আসুন আমরা এক নম্বর প্রণালী জানি। এক নম্বর প্রণালী কি? নকতা ছাড়া চোদ্দ হরফ। এক নম্বর প্রণালী কি ভাই? এক নম্বর প্রণালী নকতা ছাড়া চোদ্দ হরফ। এই চোদ্দ হরফকে দুই কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয়। এই চোদ্দ হরফকে দুই কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয়। এক হরফের নামের মস্ক কমপক্ষে এক শতবার, দুই লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা। তাহলে এক নম্বর প্রণালী নকতা ছাড়া চোদ্দ হরফকে কয় কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয়? দুই কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয়। এক হরফের নামের মস্ক কমপক্ষে এক শতবার, দুই লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা। তাহলে যদি আমরা শুধু আলিফ পড়াইতে পারি, শুধু আলিফ যদি আমরা পড়াইতে পারি, তাহলে বাকি 13টা হরফ আমরা কি করতে পারবো? আলিফকে অনুসরণ করে কি করতে পারবো? পড়াতে পারবো। তাহলে আমি আপনাদেরকে আলিফ পড়ে দেখাচ্ছি। অর্থাৎ প্রথম নম্বর প্রণালী, প্রথম নম্বর প্রণালী হরফ নকতা ছাড়া চোদ্দ হরফ। সকলে লক্ষ্য করেন, চক স্লেট হাতে নেন, স্লেট মুছিয়া পরিষ্কার করে নেন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে একটা লেখেন, লেখছেন স্লেট উল্টায় রাখেন। সকলে আবার মুখের দিকে দেখতে থাকেন। আমি একবার বলার পর সকলে একত্র একবার বলিয়া চুপ থাকেন। বলেন আলিফ 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 আলিফ। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, বলেন আলিফ আলিফ আলিফ। এইভাবে আমরা হরফের নামের মস্ক কম্পকে একশতবার করাবো। ঠিক আছে, সকলে স্লেট মুছেন। বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের স্লেটের ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধ ভাবে এইভাবে লিখতে থাকেন আর পড়তে থাকেন আলিফ 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 আলিফ। শিক্ষক এইভাবে লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। শিক্ষক যদি পড়ে তাহলে ছাত্র পড়বে। হ্যাঁ, লেখেন আর পড়েন আলিফ আলিফ আলিফ। সকলে লেখেন আর পড়েন। যাদের লেখা সুন্দর হচ্ছে না আমি শুধু তাদেরকে লিখে দিচ্ছি, বাকিরা লিখতে থাকেন আর পড়তে থাকেন। যাদের লেখা সুন্দর হচ্ছে না আমি শুধু তাদেরকে লিখে দিচ্ছি, বাকিরা লিখতে থাকেন আর পড়তে থাকেন। আমার এই লেখা মুছে গেলে বাড়িতে দেওয়ার ছুটি দেওয়া হবে না, চকলেট দেওয়া হবে না, আদর করা হবে না। সকলেই লেখেন আর পড়েন, কেউ কারোর সাথে কথা বলবেন না, দুষ্টুমি করবেন না। লেখেন আর পড়েন, আওয়াজ হচ্ছে না কেন? লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। এভাবে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা, কিংবা যতটুকু সময় থাকে বা ওস্তাদ যতটুকু সময় সমাচীন মনে করে, বুঝে আছে? তারপরে ওস্তাদ পরিশেষে বলবে লেখা দেখা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। কি লেখছেন? নাম বলেন, আবার বলেন, একসাথে বলেন লেখা মুছেন। আদর্শ দক্ষ শিক্ষক গড়া প্রয়োজন আজ বড় সমাজের, যারা কারি বেলায়।